আজ 7ই ডিসেম্বর, 71-এর এই দিনে পাক হানাদার মুক্ত হয় মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, শেরপুর, গাইবান্ধা ও মোংলা জেলা। 6 ডিসেম্বর যশোর, ঝিনাইদহ ও নড়াইল এলাকা থেকে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর বিমান হামলার সাথে সাথে মাগুরার দিকে অগ্রসর হতে থাকে। একই সাথে আকবর বাহিনীর প্রধান আকবর হোসেন মিয়া ও মোল্লা নবুয়াত আলী নেতৃত্বে শ্রীপুর আঞ্চলিক বাহিনী মাগুরা শহরের একটি গ্রামে অবস্থান নেয়। এ সময় মিত্রবাহিনীর পাক বাহিনীর উপর হামলা চালায়। এক পর্যায়ে দিশেহারা হয়ে পালিয়ে যায় পাক বাহিনী, মুক্ত হয় মাগুরা জেলা। স্বাধীনতা যুদ্ধের সময় কোম্পানি কমান্ডার মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ফুলছড়ি উপজেলার কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করেন। তবে আগের রাতে স্থানীয় স্টেডিয়ামে থাকা হানাদার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। একই দিনে মুক্ত হয় সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, শেরপুর ও গাইবান্ধা জেলা।